ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। নয় বছর পর 2736টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের অর্থে কেনা বিমানের নিরাপদ উড্ডয়নে আরও যত্নবান হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা নজরদারিতে আছেন, কেউ ছাড় পাবে না বললেন ওবায়দুল কাদের। দেশকে করদ রাজ্যে পরিণত করতে নিরীহ মানুষের প্রতিবাদ কর্মসূচিতে গুলি চালানো হয়েছে, অভিযোগ রুহুল কবির বিরুদ্ধে। বেতন বৃদ্ধির দাবি মেনে না নিলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা। ক্রিকেটারদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় বসার জন্য বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবির সিইও। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার আলোচিত মামলার রায় কাল, 16 আসামির সর্বোচ্চ সাজার অপেক্ষায় স্বজনরা। রাঙামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি দীপময় তালুকদারকে গুলি করে হত্যা। ব্রেক্সিট প্রস্তাবের পক্ষে রায় দিলেও এটি কার্যকরের সময়সীমার বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী বোরিস জনসনের অসন্তোষ, আগাম নির্বাচনের আভাস। গালাতাসারাইকে হারিয়ে উইফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় রিয়েল মাদ্রিদের, জয় পেয়েছে পিএসজি ক্লাব ও ম্যানচেস্টার সিটি।